আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা পুরুষ ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যাদের সহবাসের সময় খুব সহজেই বীর্য বের হয়ে যায়, আর যেন সেই বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে না হয় সেই জন্য ঘরোয়া টিপস নিয়ে আজকের আয়োজন। অনেকেই দীর্ঘ সময় সহবাস করার জন্য ভায়াগ্রা নামের যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে থাকেন, আর অনেকেই হয়তো জানেন না সেই ট্যাবলেট খেয়ে আপনাদের কত মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আনছেন। যদি ভায়াগ্রার পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে জানতে চান তাহলে ইন্টারনেটে সার্চ করুন। আর যদি সেই ট্যাবলেট না খেয়ে 100% প্রাকৃতিকভাবে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঘরোয়া একটি টিপস ফলো করেই কাজ হয়ে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ দর্শক, আজকের টিপসটি এমনই একটি মূল্যবান টিপস। তো দর্শক, কথা নয়, চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি। তো যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাবণী আক্তার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, আমাদের আজকের টিপসে মোট তিনটি জিনিস লাগবে। প্রথমেই লাগবে কালো জিরা, আমাদের লাগবে হচ্ছে আদা, আর শেষে লাগবে অবশ্যই খাঁটি মধু। এই উপাদানগুলো আপনারা বাজারে গেলেই পেয়ে যাবেন। তো কিভাবে তৈরি করবেন অথবা খাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আদা পিষে নিতে হবে, অথবা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, আর চাইলে আদা থেকে যে কোনোভাবে রসও বের করে নিতে পারেন। আর যাদের আদার রস খেতে সমস্যা তারা সরাসরি আদা পিষে খেয়ে নিতে পারেন। আর যদি আদা থেকে রস বের করে থাকেন তাহলে 1 টেবিল চামচ আদার রস নেবেন, তারপর এই আদার রসের সাথে মধু নেবেন পরিমাণ মতো, আপনার যতটুকু প্রয়োজন হয়। মিশ্রণটি ভালোভাবে মিশানোর জন্য চামচ দিয়ে নাড়াবেন। নাড়তে নাড়তে এক সময় দেখবেন মিশ্রণটি এক সময় এরকম গাঢ় আকার ধারণ করবে। এই মিশ্রণটি রাতের খাবার খাওয়ার 1 ঘন্টা পর খেয়ে নিতে হবে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি বাটিতে কালোজিরা নেবেন, আর তার সাথে পরিমাণ মতো মধু মিশাবেন। মিশানোর পর কালোজিরাটুকু চিবিয়ে অথবা যাদের সমস্যা তারা গিলেও খেয়ে নিতে পারেন। এইভাবে আপনি খেয়ে নিলে দেখবেন 40 মিনিট পর আপনার শরীরে এক প্রকার উত্তেজনা ভাব এসে যাবে। আর এই টিপসের উপাদানগুলো খেয়ে যদি আপনি 1 ঘন্টা পর সহবাসে যান তারপর আপনার বীর্যপাত হয়ে যাবে। এই ধরনের টেনশন আর করতে হবে না, হয়তো আপনি প্রথমবার বেশি সময় সহবাস করতে পারবেন না, যেটি সবার ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু পরের বার আপনি ঘণ্টা নাগাদ করে যাবেন ইনশাল্লাহ, বীর্যপাত হবে না। আর সম্মানিত ভিউয়ার্স, এই টিপসটি আপনাকে কমপক্ষে 12 দিন খেয়ে যেতে হবে। আর যদি অনেকের ঠিক এইভাবে কাজ না করলে মনে রাখতে হবে উক্ত ব্যক্তির সমস্যার পরিমাণটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত খেয়ে যেতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। এবং খাওয়ার পর যদি মনে হয় টিপসটি উপকারী সেক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত খেয়ে যেতে হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে লাবণী আক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।